আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ والصلاه والسلام আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আপনাদেরকে এমন একটি কোরআনি আমলের কথা জানাব যে এই আমলটি আপনার অনেক কিছুর সমাধান এই আমলটির ভিতরে পেয়ে যাবেন। আমরা সবাই জানি সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআনুল করিম, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে আমল করতে হবে, কোন বিষয়টা কখন পড়তে হবে, এই বিষয়গুলো কিন্তু আমরা জানি না, যার কারণে অনেকে আমরা আমল করে কোনো ফল পাই না, যার কারণে অনেকে আমরা নিরাশ হয়ে যাই বা আমল থেকে বিরত থাকি। না, আজ আপনাদেরকে একটি সহজ আমল দেব যা সুরা ইয়াসিন, কোরআন শরীফের অন্তর সুরা ইয়াসিনের একটি ছোট্ট আয়াত, যে আয়াতটি আপনি যদি সঠিকভাবে পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সব সমস্যার সমাধান মুহূর্তেই করে দিবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় সম্মানিত দর্শক, আমল করবেন পাক পবিত্র হয়ে, যেখানে বসবেন ওই জায়গাটাও পাক পবিত্র হওয়া লাগবে, আপনি নিজেও পাক পবিত্র হওয়া লাগবে, আপনি নামাজি হবেন, সর্বোপরি খেয়াল রাখবেন যেন আপনি হালাল রুজি রোজগার, যেন আপনি হালাল খাবার খান, এই বিষয়ে কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে। যদি এই আমলটা করেন অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প সময়ে গায়েবি সাহায্য দান করবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন যেমন করে একটি রোল বা একটি সংবিধান হিসাবে নাজিল করেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে শিফা স্বরূপ নাজিল করেছেন। যাবতীয় রোগ সুগের একটি শিফা হচ্ছে এই পবিত্র কোরআনুল করিম গ্রন্থখানা। তো সুপ্রিয় সম্মানিত দর্শক, আমরা আজ জানাবো যে সূরা ইয়াসিনের ছোট্ট একটি আয়াত, যে আয়াতটা যদি আপনি শুক্রবার দিন জুমার নামাজের পরে আপনি এই আয়াত শরীফ মুবারক আপনি শরীরে সুগন্ধি মেখে অজু করে যদি আপনি সূরা ইয়াসিনের 57 নম্বর আয়াত আপনি তেলাওয়াত করেন, এই যে 57 নম্বর আয়াত দেখুন, 57 নম্বর আয়াতখানা হলো সালামুন কাওলাম মির রব্বির রহিম, এখানে সুন্দর করে দেওয়া আছে দেখুন, সালামুন কাওলাম মির রব্বির রহিম, সালামুন কাওলাম মির রব্বির রহিম। সুপ্রিয় সম্মানিত দর্শক, এই আয়াতখানা আপনি 300 বার পাঠ করবেন, তবে মনে রাখবেন তার আগে কিন্তু আপনাকে 11 বার দুরুদ শরীফ পড়ে নিতে হবে। আপনি নামাজে যে দুরুদ শরীফ পড়েন এটাও পড়তে পারেন, অথবা আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দুরুদখানাও কিন্তু পড়তে পারেন সম্মানিত দর্শক। অতঃপর আপনি দুরুদ শরীফ পড়ার পরে আপনি 300 বার সালামুন কাওলাম মির রব্বির রহিম এই আয়াতখানা তেলাওয়াত করবেন, অতঃপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ আমার এই সমস্যাগুলো তুমি দূর করে দাও। যে সমস্যা উল্লেখ করবেন সেটা ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবেন। মনে রাখবেন আয়াতটা ধারাবাহিকভাবে আপনি এই আমলটা করতে থাকবেন, অজু অবশ্যই করা রাখবেন, অজু ছাড়া করবেন না আমলটা, সুগন্ধি মেখে নেবেন, কারণ ফেরেস্তা ওই সময় আপনার কাছে আসতে পারে সাহায্যের জন্য, তখন ফেরেস্তারা দুর্গন্ধ সহ্য করতে পারে না, যার কারণে আপনি অজু অবশ্যই অজু করে নেবেন। এরপর আপনি সুগন্ধি মেখে নেবেন যাতে শরীরে দুর্গন্ধ না থাকে। আপনি যে কোনো সমস্যা আল্লাহর কাছে পেশ করুন, স্বামী স্ত্রী বনি বনা হচ্ছে না, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, সমস্যার সমাধানগুলো আল্লাহ করে দিবেন। রুজিতে ভালো হচ্ছে না, আপনি রুজি করতে পারছেন না, বা আপনার ইনকাম ভালো হচ্ছে না, আপনি আল্লাহর কাছে দোয়া করুন এই আমলটা করে, দেখবেন আপনার মুহূর্তের ভিতরে ব্যবস্থা হয়ে গেছে। চাকরিতে সমস্যা, আপনি চাকরিতে ভালো করতে পারছেন না, তাহলে এই আমলটা আপনি করুন, এবং আপনি যে কোনো সমস্যায় আপনি এই আমলটা করুন, বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যে কোনো রাস্তাগুলো আপনার খুলে দিবেই, আপনার সন্তানাদি কথা শুনছে না, আপনি এই আমলটা করে তার জন্য দোয়া করুন, এবং আপনার
আপনি এমনভাবে বিপদে পড়ে গেছেন, কোনো পথ নেই, তখন এই আমলটা করুন, ইনশাআল্লাহ আপনার বিপদ উদ্ধার জন্য মানুষরূপে ফেরেশতারা আপনার কাছে আসতে পারে ইনশাআল্লাহ। এই আমলে, কোরআনি আমলের মাধ্যমে আপনি প্রতিকার পেয়ে যাবেন, আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। এই আমলটি খুবই পরীক্ষিত। সালামুন কাউলাম মির রব্বির রহিম, এটার অর্থ হচ্ছে পরম দয়ালু প্রতিপালকের পক্ষ হতে তাদেরকে বলা হবে সালাম।